নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, এরকম অনেক ব্যবসা আছে যে ব্যবসাতে অনেক বেশি পরিমাণে লাভ থাকে, আর সেই ব্যবসাগুলো যদি কাস্টমারের চাহিদা থাকে তবে সেই ব্যবসাটি করা ভালো। তো সেরকম একটি ব্যবসা হলো হেয়ার ব্যান্ডের ব্যবসা। হ্যাঁ ফ্রেন্ড, লেডিস হেয়ার ব্যান্ড, যেটা আপনি দেখে থাকবেন বাজারে 10 টাকা, 15 টাকা বা 20 টাকায় যে সিম্পল হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হয়ে থাকে, সেগুলো বানাতে খরচ হয় মাত্র 50 পয়সা, 1.5 টাকা বা 1 টাকা। নর্মালি 10 টাকায় যে হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হয়ে থাকে সেগুলো বানাতে খরচ হয় মাত্র 50 পয়সা। আর একটু বড় সাইজের যে হেয়ার ব্যান্ডগুলো আপনারা দেখে থাকেন 20 টাকা, 15 টাকা বা 20 টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো 1.5 থেকে 1 টাকা খরচ হয় বানাতে, আর এটাও করা যায় আমার 25,000 টাকার মেশিন দিয়ে। তো ফ্রেন্ড, আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি বা করতে ইচ্ছুক হন, এই ব্যবসাটি করতে আপনার টোটাল মূলধন কত লাগবে, কোনো লাইসেন্স লাগবে কি না, এই প্রোডাক্ট আপনি কিভাবে বিক্রি করবেন A to Z, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবাইকে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। এই হেয়ার ব্যান্ডগুলো বানানো খুবই সহজ, বিভিন্ন কালার বা বিভিন্ন ডিজাইনের এগুলো হয়ে থাকে, তো আপনি যে শিটটা দিয়ে তৈরি করবেন সেই ডিজাইনটাই কিন্তু তৈরি হবে। এই সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইডের শিট আছে, তো এরকম শিট আপনি কিনতে পারবেন মাত্র 200 টাকা কেজি দরে। কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম একটু কম বেশি হয়ে থাকে, আর এটা তৈরি করা খুবই সহজ। মানে এক সাইড দিয়ে আপনি শুধুমাত্র শিটটা ঢোকাবেন, আর যত জলদি কাটিংটা করতে পারবেন তত বেশি প্রোডাকশন করতে পারবেন। তো কাটিংটা করার পরে এটা পাল্টে দিতে হবে, আর পাল্টানোর পরে 12 পিস করে প্যাকিং করে বাজারে বিক্রি করতে হবে। আপনি যে কালারে বানাতে চান বা যে ডিজাইনের হেয়ার ব্যান্ডটা বানাতে চান সে শিটটা কিনে আনবেন, আর শুধুমাত্র কাটিং করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, আর এইটা একবার পাল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম শিটটা আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে, যেটার দাম এভারেস্টে 200 টাকা কেজি। কিন্তু ওটা দেখিয়েছি একটা 15,000 টাকার মেশিন আর একটা 70,000 টাকার মেশিন, মানে যে কোনো একটি মেশিন দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। তারপর আপনার জানার সুবিধার্থে আমি এখানে মেশিনের দামটা দেখে দিচ্ছি ইন্ডিয়া মার্ট থেকে। এখানে দেখতে পাচ্ছেন 25,000 টাকার মেশিন পাওয়া যাচ্ছে, আবার 65,000 টাকার মেশিন পাওয়া যাচ্ছে, এখানে 55,000 টাকার মেশিন বা এখানে 70,000 টাকা, 85,000 টাকার মেশিন। এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে, এখানে 25,000 টাকা একটা মেশিন দেখা যাচ্ছে, এখানে 42,000 টাকার মেশিন দেখা যাচ্ছে, আর এখানে আপনি 1.5 লাখ টাকা দামের মেশিনটাও দেখতে পাচ্ছেন। তো যে কম টাকায় যে মেশিনগুলো আমি দেখালাম এগুলো ম্যানুয়াল মেশিন, আর যে বেশি টাকায় যে মেশিনগুলো দেখালাম এগুলো অটোমেটিক মেশিন। তো আপনি যদি অটোমেটিক মেশিনের সাহায্যে করতে চান তাহলে খুব দ্রুত করতে পারবেন, আর যদি ম্যানুয়াল মেশিন দিয়ে করেন তাহলে একটু সময় লাগবে। আপনি যত দ্রুত করতে পারবেন কাজটা তত দ্রুত হবে। এছাড়াও আমি মেশিনের লিঙ্ক বা অ্যাড্রেস আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি মেশিন আনাতে পারবেন। আর আপনি যখন মেশিনটা কিনবেন তারাই কিন্তু আপনাকে ট্রেনিং দিয়ে দেবে, আর সাথে শিটটা তাদের কাছ থেকে নিতে পারবেন। এছাড়াও বাজারে খোঁজ করলেও কিন্তু শিটটা আপনি পেয়ে যাবেন। ফ্রেন্ড, এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার তেমন প্রশিক্ষণের দরকার পড়বে না, যখন আপনি মেশিন নেবেন ওরাই শিখিয়ে দেবে টুকিটাকি যে কাজগুলো আপনাকে করতে হবে। আর প্রথম পর্যায়ে এর জন্য আপনার কোনো লাইসেন্সেরও দরকার নেই। যদি আপনি গ্রোথ করতে পারেন তাহলে এই ব্যবসাটি করতে গেলে আপনার ইন্ডিয়াতে থাকলে 2টো লাইসেন্স, একটা ট্রেড লাইসেন্স, একটা GST, আর বাংলাদেশে থাকলে একটাই লাইসেন্স, ট্রেড লাইসেন্স করলে হয়ে যাবে। তো একটা মাত্র মেশিন দিয়ে আপনি 1,000 প্রোডাক্ট প্রতিদিন তৈরি করতে পারবেন। কিন্তু কথা আসে বিক্রিটা আপনি কিভাবে করবেন, যতটা বিক্রি করতে পারবেন ততটাই আপনার প্রফিট হবে বা ততটাই আপনার বিজনেসে গ্রোথ হবে। তো সম্পূর্ণ ডিপেন্ড করে বিক্রির উপর। তো ফ্রেন্ড, এই প্রোডাক্টের অনেক চাহিদা আছে বাজারে, তো বিক্রি নিয়ে আপনাকে খুব বেশি ঝামেলায় পড়তে হবে না, কারণ এর হোলসেলার আপনি পেয়ে যাবেন। তো আপনার আশেপাশে যে হোলসেলারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যে লেডিস আইটেম যেখানে বিক্রি হয়ে থাকে বা কসমেটিক্সের দোকান যেখানে আছে, যেখানে যেখানে এই হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হয়ে থাকে সাধারণত, তাদের সাথে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্টটি খুব সহজে সেল করতে পারবেন। তো আপনি যদি হোলসেলের কাছে বিক্রি করতে যান তাহলে আপনি 2.5 টাকা থেকে 3 টাকা হোলসেলেই বিক্রি করতে পারবেন, আর আপনি যদি রিটেলের দোকানগুলোতে যে সেল করতে চান তাহলে 3 থেকে 4 টাকা আপনি বিক্রি করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন 50 পয়সা দিয়ে আপনি যে প্রোডাক্টটি বানাচ্ছেন সেটাই হোলসেল রেটেই 2.5 থেকে 3 টাকা বিক্রি হচ্ছে, আর রিটেলারের কাছে আপনি 4 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন। আর যে প্রোডাক্টগুলো আপনি 1 টাকা খরচ হবে, যে বড় সাইজের যে হেয়ার ব্যান্ডগুলো আছে সেগুলো আপনি 4 টাকা থেকে 4.5 টাকা হোলসেলে বিক্রি করতে পারবেন, আর 5 থেকে 6 টাকা আপনি রিটেলারের দোকানগুলোর কাছে বিক্রি করতে পারবেন, বা ডিমান্ড অনুযায়ী কোনো কোনো জায়গায় থেকে বেশিও বিক্রি করা যায়। তো ফ্রেন্ড, মেশিনটা তো আপনি খুব সহজে কিনতে পারেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে, ওখান থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে মেশিনটা নিতে পারেন। আপনি অনলাইন থেকেও আনতে পারেন বা অফলাইন থেকেও। তো
তো ফ্রেন্ড আপনি যদি এই ব্যবসাটি করতে চান তো একটা রিকোয়েস্ট অবশ্যই করবো যে আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে একটু মার্কেট রিসার্চ করে নেওয়া দরকার হয় যেন পরবর্তীতে আপনাকে আর ঝামেলায় না পড়তে। অবশ্যই আপনি যদি ব্যবসাটি করতে চান তো মার্কেট রিসার্চটা প্রথম করে নেবেন আর মেশিনটা আপনি খুব সহজে আনিয়ে নিতে পারবেন। ফ্রেন্ড এই ছিল এই ব্যবসাটি সম্পর্কে, আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করবো। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো ফ্রেন্ড দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।